আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম কালাম, আবুল কালাম, বাড়ি হন বাবা। আচ্ছা, এই মুরব্বী, ঘটনাটা কি হয়েছে আপনি দেখছেন কি না বলেন তো, কি ঘটনাটা কি? ওদের লাঠি টাঠি সব ঘুষানো ছিল, ওরা মাছ ধরছে, মাছ ধরে সবাইরে মারছে। ওর একটা এই বেসারি লোক মারা গেছে চাষা, তারা ওদের পিঠে নিয়েই মারা গেছে। আমরা কেউ মারতে পারি না, আমাদের মারে এই দেখেন এই হাত মানে ব্যথা পাইছি, লাঠি দিয়ে মারছে, এই হাতেই ছাড়লে গেছে এরকমের। আমি অজ্ঞান ছিলাম, একটু আগে হুশ হয়েছে, এখনো মাথা ঘুরতে। গতকাল ইংরেজি 5/11/2021 তারিখ বেলা আড়াই ঘটিকার সময় আমার এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের অন্তর্গত রফিয়াদি গ্রামে বিবাহোত্তর বহুভাত অনুষ্ঠান প্রোগ্রামে বর এবং কনে পক্ষের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ যথাসময়ে প্রেরণ করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। উক্ত ঘটনায় বরপক্ষের এবং বরের চাচা, ওনার নাম আজহার মীর, উনি ঘটনাস্থলেই তাদের সংঘর্ষে তাদের আঘাতের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন। পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে আমরা 20 থেকে 22 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে আটক করি। পরবর্তীতে ভিকটিমের ছেলে সুরজ মীর, উনি বাদী হয়ে আমাদের এয়ারপোর্ট থানায় একটি লিখিত এজাহার দাখিল করে 9 জনকে আসামি করে আমরা উক্ত 9 জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছি এবং আমরা 9 জন আসামিকেই অলরেডি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম অব্যাহত রেখেছি।